নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সবাইকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে চুয়াত্তম রিপাবলিক ডে সেলিব্রেশনের জন্য সবাইকে একটি সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হচ্ছে এই সার্টিফিকেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে আপনি কিভাবে এখানে অনলাইনের রেজিস্ট্রেশন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই সার্টিফিকেটটা কী কাজে লাগবে বা কেন এটা গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হচ্ছে সমস্ত এটিজের পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে সেই জন্য আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলোস্টার থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এই অফিসিয়াল অফিস চলে আসবেন এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল অফিসে আপনি চলে আসবেন এখানে চলে আসার পর এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাবেন একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে রিপাবলিক ডে বলে একটা অপশান কিন্তু শো হয়ে যাবে চুয়াত্তর চুয়ারতম রিপাবলিক ডে বলে একটা অপশান আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবার চুয়াত্তরতম পয়ন্ত দিবস সেলিব্রেশনের উপলক্ষে সমস্ত সিটিজেনকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে সবাইকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই সেলিব্রেশনে আপনি যুক্ত হতে পারবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার নশো সত্তর জন কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই চুয়াত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশনে যুক্ত হতে পারবেন তো সেই জন্য এখানে রেজিস্টার নাও অপশান কিন্তু আপনি ক্লিক করবেন রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো রেজিস্টার নেওয়া অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে প্রথমে এখানে নাম আপনার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখতে পাবেন টোটাল অ্যাটেন্ডেন্স আপনি এর আগে কতবার এই সেলিব্রেশনে যুক্ত হয়েছেন এখান থেকে আপনি সেটা বসে নেবেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় যতবার যুক্ত হয়েছেন এই সেলিব্রেশনে সেটা আপনি কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি আপনার কাছে যদি ইমেল আইডি থাকে তো এখানে বসিয়ে দেবেন যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই কিন্তু মোবাইল নাম্বারটা এখানে সবাইকে বসাতে হবে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন তো ওটিপিটা এখানে গেট ওটি বাটে আমি ক্লিক করলাম গেট ওটি বাটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন এখানে ওটিপিটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করলাম ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমনটি সার্টিফিকেট আপনার সামনে শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশান এখানে কিন্তু আপনি এই সেলিব্রেশনে আপনি যুক্ত হয়ে গেলেন এবং কিন্তু সার্টিফিকেট সেই উপলক্ষ্যে আপনাকে প্রোভাইড করা হলো গভর্নমেন্ট তরফ থেকে এই সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করা হলো এটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন অথবা এখানে আপনি কিন্তু অন্য কোনো রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পুনরায় কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন তো এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অসমে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন এখানে কী কী লেখা রয়েছে আপনাদের বলে দিচ্ছি এখানে তো আপনার নাম লেখা রয়েছে এবং এখানে সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে এবং এখানে আপনাকে থ্যাংক ইউ জানানো হচ্ছে যে আপনি চুয়াত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশনের জন্য আপনি কিন্তু জয়েন হলেন ঠিক আছে আপনি চুয়াত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশন করবেন এমন একটি প্রতিশ্রুতি আপনি গভর্নমেন্টকে দিলেন এবং কিন্তু সেই উপলক্ষে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হলো তো এক্ষেত্রে তো এই সার্টিফিকেটটা জেনারেট করার মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো আপনি গভর্নমেন্টকে কথা দিলেন যে চুয়াত্তরতম যে প্রজান্তর দিবসটা হবে বা কিছুদিন পর যে প্রজাত দিবসটা চলে আসছে সেটা হচ্ছে আপনি সেলিব্রেশন করবেন সেই প্রতিশ্রুতিটা আপনি গভর্নমেন্টকে দিলেন ঠিক আছে তো আপনি গভর্নমেন্টকে বললেন যে আমি হ্যাঁ আমি চুয়াত্তরতম যে রিপাবলিক ডেটা আমি সেলিব্রেশন করব। সেটা আপনি গভর্নমেন্টকে বললেন এবং সেই উপলক্ষে গভর্নমেন্ট তরফ থেকে আপনাকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করলো তো ঠিক আছে তো সেই জন্য সবাইকে বলবো যে এই যে চুয়াত্তম রিপাবলিক ডে আপনি কিন্তু অবশ্যই সেলিব্রেশন করবেন ঠিক আছে আপনি বাড়িতে পতাকা তুলে হোক বা আপনি যেই প্রকারে হোক আপনি কিন্তু সেই সেলিব্রেশনটা অবশ্যই কিন্তু করবেন সেটা কিন্তু গভর্নমেন্টকে আপনি কথা দিলেন ঠিক আছে তো সেই উপলক্ষে গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হলো ঠিক আছে বোঝা গেল তো এইভাবে আপনি কিন্তু যে চুয়াত্তম রিপাবলিক ডে আসছে তা সেলিব্রেশনের জন্য এখানে অনলাইনে খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই সার্টিফিকেট আপনি পেতে পারবেন ঠিক আছে তো এটি ছিল আজকে আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলসানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য দিয়ে ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখার ভিডিওতে থ্যাংক ইউ